हेलो। हेलो। हाँ प्रिया बोलছেন? হ্যাঁ, হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি রাহুল বলছিলাম। আচ্ছা, রাহুল রয়? না, রাহুল দাস বলছি। আচ্ছা আচ্ছা, তো না মানে রাহুল রয় আমার এক ফ্রেন্ড, তো তাই আমি জিজ্ঞেস করলাম। ও না না, আমি আপনার নাম্বারটা পেয়েছিলাম হচ্ছে নেহাল বলে, যে আপনার ফ্রেন্ডটা ছিল। তো সেই ফ্রেন্ড মানে আমারও খুব ক্লোজ ফ্রেন্ড, আপনার হয়তো খুব ক্লোজ ফ্রেন্ড নাই হতে পারে, কিন্তু আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো তার সাথে কথা বলছিলাম, তো আপনি একটা ব্যাচে জয়েন করেছেন মানে জিওগ্রাফি নিয়ে। তো হ্যাঁ আমিও জিওগ্রাফি সাবজেক্ট নিয়েছি, কিন্তু নেহালের জিওগ্রাফি নেই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি চাইছিলাম যে কি কোনোভাবে যদি এমন কোনো ফ্রেন্ড থাকলো যার সাথে ডিসকাস করতে পারলাম, তো মোটামুটি তাকে চিনলাম, কারণ কি আপনার ব্যাপারে নেহাল মাঝে মাঝেই কথা বলতো। তো আপনার ব্যাপারে মোটামুটি আমি ছোটখাটো, আপনি কিরকম মানে সমস্ত কিছু আমি জানি এটা বলতে পারি, ঠিক আছে? তো নেহাল আমাকে যা যা বলেছে বলতো, তো সেই সোর্সে। তো সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে কি আপনি জিওগ্রাফির জন্য কোন টিচারের কাছে পড়ছেন এখন? আমি ডিসি স্যারের কাছে পড়ছি। আচ্ছা, তো কিরকম মায়না নিচ্ছে? ওই স্যার পার সাবজেক্ট, মানে আমাদের তো সাবজেক্ট তো জিওগ্রাফি, তো তো জিওগ্রাফির মধ্যে তো তো তোমার 4টে পেপার রয়েছে, আচ্ছা আচ্ছা তো এক একটা পেপারের জন্য উনি 1000 টাকা করে নেয়। আচ্ছা, মানে মান্থলি হ্যাঁ মান্থলি। মান্থলি এক একটা পেপারের জন্য 1000 টাকা, টোটাল কত পড়ছে মান্থলি? এক একটা পেপারের জন্য উনি 1000 টাকা করে নেয়। উনি সেই লেভেলেরই পড়াবেন, সেই লেভেলের নোটস না না, দেবেন। তাহলে আমার প্রত্যেক মান্থলি মানে খরচাটা কত হচ্ছে, মানে একটা পেপার তাহলে টোটাল কত খরচা হচ্ছে? মানে আমার চিন্তা হচ্ছে টোটাল অ্যামাউন্টটা পে করে দিলাম, আমার কোনো হেডেক থাকলো না। টোটাল কত হচ্ছে? তো আপনার যদি ওই এক একটা পেপারের জন্য আপনি যদি 1000 টাকা করে নেন, তো মান্থলি হচ্ছে কত হবে, আপনি হিসাব করুন, তাহলেই তো হয়ে যায়। এবার কিরকম কি পড়ায়, তো নোট কিরকম দিচ্ছে, তো সমস্ত কিছু মানে যেগুলো রয়েছে বললেন যেটা, ওটা কি হিসেবে দিচ্ছে ওটা তো আমি জানবো না, আপনি জানবেন। উনি প্রত্যেকটা মানে মানে অ্যামাউন্টটার আমি হিসাব করছি খালি। আমি আপনাকে সাবজেক্টের ব্যাপারে একটু জানাই। হুম 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 হ্যাঁ, উনি প্রত্যেকটা পেপার ওয়াইজ এক একদিন এক একটা টপিকের ওপর উনি আলোচনা করে। মানে সাবজেক্ট ওই জিওগ্রাফি তো না? হ্যাঁ, জিওগ্রাফির এক একটা পেপারে, আচ্ছা ধরুন আচ্ছা, সোমবার দিন উনি ওই জিওগ্রাফির একটা মানে ইয়ে নিয়ে বলল, আচ্ছা, ঠিক আছে, হুম, তো অন্য দিন উনি অন্য কিছু নিয়ে আলোচনা করলো, এরকম একটা। কিন্তু স্যার ভীষণ ভালো, স্যারের আমি সবার ফার্স্ট ওনাকে আমার এক ফ্রেন্ড মৌমিতা, ওর থেকেই নাম্বারটা পেয়েছিলাম, স্যারের নাম্বার। আচ্ছা তো স্যারের সাথে আমি কথা বলে তারপর আমি পরের দিন ওনার কাছে যাই। তো উনি বললেন ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তুমি আসতে পারো, অসুবিধে নেই। তখন ধার দিন থেকে আমি ক্লাস শুরু করেছি। হুম তো স্যারের নোটস খুবই ভালো, খুব মানে হাই কোয়ালিটি নোটস। উঁচু ক্লাসে মেন হচ্ছে একটা জিনিস আমি আপনাকে বলি, যে নোটসটাকে একটু অনেকটা বেশি ক্যারি করে। যদি নোটস এর ভাষা নর্মাল থাক, তাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, নোটস হয়তো ওই হাই লেভেলের লেখাবে বা কোনো সেরকম না, নর্মাল ভাষা থাক, নর্মাল ল্যাঙ্গুয়েজ থাক, মিনিমাম একটা হাতের লেখা থাক, তাও আপনি নাম্বার পেয়ে যাবেন একটা অ্যাভারেজ। কিন্তু আপনার নাম্বারটা তখনই ক্যারি করবে যে আপনি নোটসটা ঠিকঠাক মতন লেখেন, তাই কি না? সে তো ঠিক, কিন্তু বলছিলাম যে কি এটা মানে টাইম কটা থেকে মানে পড়ায় যেটা? বিকেল 6টা। আচ্ছা আচ্ছা, তো দেখুন আমি তো ভর্তি হওয়ার জন্য খুঁজছিলাম, তো আপনি যেভাবে বললেন তো আমার খুবই ভালো লাগলো। তো এখানে মানে কিরকম কি খরচাপাতি, তো সমস্ত কিছু যদি ডিটেল আপনি জানতে পারবেন, ডিজাইন নাম্বারটা আপনাকে দিয়ে দেবো, এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ। হ্যাঁ হ্যাঁ, আপনি নাম্বারটা দিয়ে দিন, আমি স্যারের আচ্ছা সাথে ঠিক কথা আছে, বলে নেবো, আর আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে নেবো, আজকেই কথা বলে নেবো। আর বলছিলাম যে কি আপনি একটা কাজ করুন না, আপনি মানে নেক্সট দিন কবে পড়তে যাবেন? আমি নেক্সট দিন, নেক্সট দিন তো আমার, আজকে কি বার? আজকে তো আপনার শুক্র, হ্যাঁ আমি নেক্সট দিন রোববার পড়তে যাব।
তো আমি স্যারের সাথে কথা বলে নিচ্ছি, তো রোববার দিন যেই 6টার যেই ব্যাচটা রয়েছে, তো আমি সেই ব্যাচেই আমি জয়েন্ট হচ্ছি। তো রোববার দিন আমি যাচ্ছি, তো আপনি তো যাবেনই, হ্যাঁ আমি যাব। তো সেই ক্ষেত্রে আমরা মানে আগের যা যা পড়িয়েছে তো সেই নোটগুলো তো আমার খুবই দরকার। তো হুম এটা হুম দেখুন, আপনার সোর্সেই যাচ্ছি, তো আপনি ছাড়া আমি কাউকেই চিনবো না, ঠিক আছে? তো আপনি দেখুন কোনোভাবে যদি আপনি নোটটা আমাকে কোনোভাবে দিতে পারেন, কারণ কি ব্যাচে তো কে বসে আমি দিয়ে দেবো, সম্ভব না। আমি আপনাকে কোন না একটা পার্কে হোয়াটসঅ্যাপ বসলাম, করে কারণ দেবো, কি আমি হোয়াটসঅ্যাপ করে দেবো। নেহালার থেকে আপনি শুনেছি যেরকম ওখানে নাকি পাশেই কপি, যে পার্ক রয়েছে, ওই পার্কের পাশেই নাকি জেরক্সের দোকান রয়েছে। দেন গেলাম পার্কে, হ্যাঁ গেলাম আপনি ঘুরে জেরক্স টুরে চলে করে আসলো। নেবেন, তো হ্যাঁ আপনি জেরক্স করে নেবেন, অসুবিধা নেই, আমি দিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, তো তাহলে ওই কথাই রইলো। তো আমি জেরক্স টেরক্স করে দেন স্যারকে সমস্ত কিছু বলা থাকবে। এবার ওই ব্যাচে ভর্তি হবো, এবার স্যার কোন কোন টাইম আপনার সাথে সমস্ত কিছু, যেই যেই টাইম আপনি রয়েছেন, তাহলে ওটা ম্যাচ করে দেন, আমি ভর্তি হয়ে গেলাম। তো স্যারের দেন তো ওরকম ভাবে কোনো কিছু না, স্যার তো অনেক সময় মানে ব্যাচকে ডিভাইড করে দেয়। আচ্ছা, না সেই ক্ষেত্রে তো প্রবলেম হয়ে যাবে। এবার আমি আমি চাইছিলাম এবার যে কি, আমি যখন কোনোদিন দেখে, না গেলাম না। না 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 আমি আপনাকে বলছি, বুঝিয়ে বলছি কথাটা বুঝতে পারবেন, হুম স্যার যখন দেখেন যে মানে একটা গ্রুপের মধ্যে যখন দেখেন 50 জন মোটামুটি হয়ে গেছে, তখন এতজনকে নিয়ে তো পড়ানো সম্ভব না, হুম তখন মোটামুটি একটা ব্যাচের মধ্যে 10 জন থেকে এই 15 জনের মতো রাখলে আমাদের একটা সুবিধে হয়। হুম কি তাহলে আমরা হ্যাঁ, ডিসকাস আমি করি, স্যারকে আমি আলোচনা করি। সেইভাবেই বলবো যে আমি আপনার সোর্সে এসেছি, তো দেখুন যদি কোনোভাবে স্যার আপনি ওর সাথে আমি যদি পড়তে পারি কোনোভাবে। আচ্ছা ঠিক আছে, তো স্যারকে আমি বলবো যে কি, প্রিয়ার সাথে যদি আমি যেই ব্যাচে প্রিয়া পড়ে তো সেই ব্যাচে আমি পড়বো, যেই টাইমে প্রিয়া পড়ে সেই টাইমে আমি পড়বো, যেই টাইমে প্রিয়া মানে সমস্ত কিছু যেই টাইমে থাকে তো সেই টাইমেই আমি আসবো। তো স্যার যদি এবার রাজি হয়ে গেল, তো রাজি তো হবেই, কারণ কি আমি আপনার সোর্সেই আসছি, তো রাজি হওয়ারই কথা। তো দেন যদি রাজি হয়ে যায় তো আপনি তো একদিকে ভালো হলো, আমি কোনো একদিন যদি নাও আসতে পারি তো আমার অফিসও থাকে, তো সবকিছু হ্যান্ডেল করে করছি আমি, আচ্ছা আচ্ছা তো অফিসও চালাতে হয়, তো দেন এটাও আমি তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে, তো আমি আসতে পারবো সন্ধ্যা যেহেতু। ঠিক তো আছে, তাহলে আপনি সেভাবেই কথা বলুন মানে স্যারের আসলে সাথে। আমি অফিস ডেসেই আসবো, তো ওটা ম্যাটার করবে না খুব একটা, আমার ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না। তো আসলাম, তো দেন আপনার সাথে একটু দেরি হলে আপনি আগের লেখা টেখা সমস্ত কিছু ওই পার্কে বসে একটুখানি জেরক্স টেরক্স করে দেন, ওখান থেকে বসলাম, তারপর আপনি আস্তে আস্তে হেঁটে হেঁটে তারপর বাড়ি চলে গেলাম আমি আমার মতো। ঠিক আছে, তো তাহলে ওই কথাই রইলো, হুম হুম তো প্রিয়া রাখছি তাহলে। হুম ঠিক আছে। হুম।